সাকিব খান অভিনীত তুফান সিনেমায় নাকি অভিনয় করবেন চঞ্চল চৌধুরী এমন গুঞ্জন উঠেছে দেশের চলচ্চিত্রাঙ্গনে তথ্যটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে খবরটি প্রতিবেদন অনুযায়ী সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানাচ্ছে সাকিবের তুফান সিনেমায় ভিলেন হচ্ছেন চঞ্চল চৌধুরী সিনেমাটিতে খল অভিনেতা হিসাবে একটি অতিথি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল বছরের অন্যতম আলোচিত চলচ্চিত্র তুফান সিনেমার দৃশ্য ধারণ চলছে কলকাতায় সাকিব খান ও নির্মাতা রায়হান রাফি জুটির এই সিনেমা আসন্ন কোরবানির মুক্তির প্রস্তুতি চলছে আগেই জানা গেছে এই সিনেমায় সাকিব খান ছাড়াও আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা আলোচনা চলছিল তুফান সিনেমার ভিলেন নিয়ে এর আগে শোনা গিয়েছিল সিনেমায় ভিলেন চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্তকে এর আগে এই গুঞ্জন ছিল আফরা নিশুকে নিয়েও এখন দেখার অপেক্ষা চঞ্চলের থাকাটা গুঞ্জন হয়ে থাকে নাকি সত্যি হয় তুফান সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশ ভারতের তিনটি সংস্থা এস আলফা আই ও চর্কি শাকিব খান বাংলাদেশের সুপারস্টার অসংখ্য ব্যবসা সফল সিনেমা আছে তার ঝুলিতে অন্যদিকে চঞ্চল চৌধুরীও কম যান না অভিনয়ে তিনি তার জাত চিনিয়েছেন নানা সিনেমা ও কন্টেন্টে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা পণ্যের সেরা অফার দেশের ইতিহাস সৃষ্টি করা মনপুরা আয়নাবাজি হাওয়ার মতো সিনেমা রয়েছে চঞ্চলের ঝুলিতে